অভিমুখ পরিবর্তন করে ক্রমশ বাংলার দিকেই এগিয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় মিধিলি ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই ঘূর্ণিঝড়কে নিয়েও সতর্কবার্তা জারি করা হয়েছে পাশাপাশি সমুদ্রে যাতে মৎস্যজীবীরা না যায় তার জন্য হাই অ্যালার্টও জারি করা হয়েছে দীঘার উপকূল পুরীর উপকূল এবং বাংলাদেশের উপকূলে ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ কোন কোন জেলাগুলি সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় সবথেকে ভয়ঙ্কর দুর্যোগের মুখে পড়তে চলেছে আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল নভেম্বর মাসেই একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে তো সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে নভেম্বর মাসে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে এবং সতেরো তারিখেই এটা কিন্তু উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে এটি পশ্চিমবঙ্গ উপকূলে আচরে যদি পড়ে তাহলে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে আপনাদেরকে জানিয়ে দিই তবে এই মুহূর্তে বাংলার আবহাওয়ার ঠিক কী পরিবর্তন রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি না আজ রাতের দিকে সেটা আপনাদেরকে জানিয়ে দিই তো বন্ধুরা আমরা এই মুহূর্তের আপডেটে বৃষ্টি এবং বজ্রমুট করে যদি দেখি পশ্চিমবঙ্গের দিকে বাংলাদেশ ত্রিপুরা অসম কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমরা যদি মঙ্গলবার দেখি অর্থাৎ আগামীকালের যেটা ওয়েদার আপডেট সেই অনুযায়ী যদি আমরা দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা সেটাও নেই পরশু পনেরো তারিখও দেখতে পাচ্ছেন কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ষোলো তারিখ থেকে যদি আমরা দেখি অর্থাৎ ষোলো তারিখ থেকেই বাংলার আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তনের সম্ভাবনা থাকছে এবং পাশাপাশি আমরা যদি সতেরো তারিখের দিকে দেখে নিই তাহলে কিন্তু আমরা দেখতে পারব পরিষ্কারভাবে যে একটা ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে রয়েছে অর্থাৎ ষোলো তারিখ সতেরো তারিখের দিকেই কিন্তু একটা ভয়ঙ্কর দুর্যোগের সম্ভাবনা পশ্চিমবঙ্গে রয়েছে সবথেকে বেশি প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ে সেটা কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা এই তিন জায়গায় এই ঘূর্ণিঝড়ের সব বেশি প্রভাব বিস্তার করতে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের জানিয়ে দিয়েছে যে এই তিন জায়গায় পরিস্থিতি অনেকটাই খারাপ হতে পারে পাশাপাশি ষোলো তারিখ থেকে ভয়ঙ্কর দুর্যোগ শুধু হবে বাংলার বুকে দেখতে পাচ্ছেন আমরা যদি বৃষ্টি বজ্রমুঠ করে দেখাই তাহলে দেখতে পারবেন ষোলো তারিখ সতেরো তারিখে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা বর্ধমান পাশাপাশি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সুন্দরবন লাগোয়ায় দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর দুর্যোগের সম্ভাবনা থাকছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত পাশাপাশি দেখতে পাচ্ছেন বাংলাদেশের অবস্থা এবং ত্রিপুরার অবস্থা ভয়ঙ্কর বৃষ্টির দুর্যোগের মুখে পড়তে চলেছে বাংলা কেননা ঘূর্ণিঝড় মিদিলি প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে পশ্চিমবঙ্গ উপকূলে ল্যান্ডফল করবে অর্থাৎ সুন্দরবন লাগোয়া জায়গায় এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে এর জেরে পশ্চিমবঙ্গের উপকূলের জেলা পাশাপাশি দক্ষিণের সমস্ত জেলা পাশাপাশি বাংলাদেশের দিকেও প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে এবং ত্রিপুরাতেও কিন্তু ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া ষোলো তারিখ থেকেই কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি ষোলো তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সম্ভাবনা তারপর সতেরো তারিখে এটা কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী রূপ নিয়ে পশ্চিমবঙ্গে ল্যান্ড ফল করার তীব্র সম্ভাবনা রয়েছে মেঘমালা করে দেখালো দেখতে পারবেন এই মুহূর্তে ঘন কালো মেঘ তখন থাকছে ষোলো তারিখ সতেরো তারিখে যখন আচরে পড়বে বাংলায় তখনও প্রচণ্ড পরিমাণে ঘনকালো মেঘ থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে বাংলাদেশের খুলনা বরিশাল উপকূলের জেলা কলাপাড়া চট্টগ্রাম বিভাগে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে ত্রিপুরার আগরতলা আমবাসা আমরাপুর উদয়পুর এদিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি বাংলাদেশের কুমিল্লা ঢাকা ফরিদপুর কাশ্মীর এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তবে এই ঘূর্ণিঝড় তার দিক পরিবর্তন করতে পারে অভিমুখও কিন্তু পরিবর্তন করতে পারে তার জন্যই আমরা প্রতিদিন নজর রাখছি ঘূর্ণিঝড়ের দিকে এবং আপনাদেরকে লেটেস্ট আপডেটগুলো দেওয়ার জন্য অর্থাৎ আমরা এই ধরনের আপডেটগুলো যদি আপনারা পান বা সঠিক আপডেটগুলো জানতে পারেন তার জন্যই কিন্তু আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তবে এই মুহূর্তে যদি আমরা উপগ্রহ চিত্রে চলে যাই এবং দেখার চেষ্টা করি যে এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে তাহলে দেখতে পারবেন আকাশে সেরকম ভাবে যে ঘন কালো মেঘ সেটা নেই শুধু উপকূলের জেলাগুলিতে কিছুটা মেঘ আমরা দেখতে পারছি তবে উত্তরবঙ্গ অসম পাশাপাশি যদি দেখি বাংলাদেশ ত্রিপুরা কোথাও রকম এই মুহূর্তে মেঘ নেই তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন আজকে আকাশ পরিষ্কার থাকলেও আকাশ কিন্তু অর্থাৎ দুর্যোগের ঘন কালো মেঘ কিন্তু আস্তে আস্তে প্রবেশ করবে বাংলার দিকে দেখতে পারছেন উড়িষ্যা হয়ে এবং ওড়িশা অন্ধ্র হয়ে এটা কিন্তু বাংলায় প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় মিথিলি এর প্রভাবে প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল পাশাপাশি ওড়িশাতেও এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অনেকটাই ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন কোন কোন জেলাগুলি এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে এবং পরবর্তী কালকে যদি ঘূর্ণিঝড় তার অভিমুখ পরিবর্তন করে বা দিক পরিবর্তন করে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন নতুন চ্যানেল টিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ